বাবার মৃত্যুর পর একমাত্র মেয়ে জীবিত, এখন বাবার সম্পদগুলো কে ভোগ করবে, চাচারা নাকি মেয়েটি? দরকারি প্রশ্ন। যাদের একজন মাত্র মেয়ে সন্তান আছে তারা মৃত্যুর পর তাদের সম্পদের সবটুকু মেয়ে একা ভোগ করবে না, সবটুকু মেয়ে একটা ভোগ করতে, মেয়ে যদি একজন হয় কোনো ব্যক্তির তাহলে সর্বোচ্চ তিনি অর্ধেক পাবেন, সর্বোচ্চ কতটুকু পাবেন 50%, যা সম্পদ আছে তার অর্ধেক। আর যদি মেয়ে একাধিক হয় তাহলে তারা সবাই মিলে সর্বোচ্চ পাবে 2/3, তিন ভাগের দুই ভাগ। টোটাল সম্পদ রে ধরেন টোটাল সম্পদ 60 লাখ টাকার, তাহলে 40 লাখ টাকা তারা সব মেয়েরা পাবে সমান হারে, বুঝতে পারছেন, যদি শুধু মেয়ে থাকে আর কি। আর মৃত ব্যক্তির কে কে আছে, তার মা আছে কিনা, তার ওয়াইফ আছে কিনা, তার ভাই বেরাদার আছে কিনা, কে